হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের নতুন আরেকটি নতুন রকম ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকের এই ভিডিও আমরা একটু অন্যরকম কিছু নিয়ে আমি আলোচনা করছি। তো আমরা সকলেই যারা ওয়েব ডেভেলপমেন্ট করছি বা শিখছি, তো নতুন কিছু শিখছি, নতুন কিছু বানাচ্ছি, এবং এখন তো ওয়েবসাইট বানাতে গেলে কোডিংও শিখতে হয় না, বিকজ আমাদের যেটা CMS ওয়ার্ডপ্রেস, আমরা সেই ওয়ার্ডপ্রেস দিয়ে অনেকটা কি সম্পূর্ণ সব রকম ধরনের আমরা ওয়েবসাইট বানাতে পারি। সো এখন আমাদের কোডিং না শিখেও অনেকে আমরা ওয়েব ডেভেলপার হয়ে গেছি। তো এবার আমরা তো এক্সপেরিমেন্ট করছি, অনেক রকম ওয়েবসাইট বানাচ্ছি, অনেক রকম স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করছি। তো এটা সবাই যখন লোকালে আমাদের ওয়েবসাইটটা বানায় নিজের মতো করে, তো তাদের সবারই একটা চাওয়ার থাকে যে আমি এই ওয়েবসাইটটাকে হোস্ট করব। তো হোস্ট করতে গিয়ে মার্কেটে যখন আমরা দেখি যে হোস্টিংয়ের একটা আকাশ ছোঁয়া প্রাইস, এখন যা হোস্টিংয়ের দাম বেড়ে গেছে, তাতে করে একটা জাস্ট টেস্ট করার জন্য একটা ওয়েবসাইট বানাতে গেলে তবুও মিনিমাম 200 টাকার নিচে পাওয়া যায় না। তো আজকে আমি এমন একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখানে একটা খুব কম খরচে আমরা হোস্টিং পেয়ে যাবো, একটা পকেট খরচা যেটা হয় আমাদের স্টুডেন্টদের, সেই খরচে আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবো পার মান্থের। তো এটা নট এ যেটা বেকার সাইট সেরকম কিছু না, বিকজ আমি আমার টেক ওয়েবস ডট সাইট, যে ডোমেন, যে আমার ওয়েবসাইটটা রান হচ্ছে, যেটার উপর আমাদের ওয়ার্ডপ্রেসে ভিডিওগুলো আমি বানিয়েছি, তো সেইগুলো তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ও সেই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আমার পুরো এই 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 কোম্পানি থেকে আমার পারচেস করা আছে হোস্টিংটা, আর এই প্ল্যানটা আমি যে প্ল্যান নিয়ে এখন কথা বলবো। তো বন্ধুরা, আমি রাশিদুল ইসলাম এবং তোমরা দেখছো টেক ওয়েবস। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যে কোম্পানির কথা বলছি, যে ওয়েবসাইটের কথা বলছি যেখান থেকে আমি হোস্টিংয়ের কথা বলবো, তো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে sparrowhost.in। এখান থেকে আমরা হোস্টিং পারচেস করব অনলি 50 rupees পার মান্থ, ঠিক আছে, অনলি 50 rupees পার মান্থ। এবং এখানে কি হয়, অনেক সময় এখানে অফার আছে 50% অফ, যেখানে আমি কি 25 টাকা পার মান্থে আমি হোস্টিং পেয়ে যাচ্ছি। তুমি ভাবতে পারছো একটা 25 টাকা পার মান্থে একটা হোস্টিং, যেটা আবার নট ফেক নয়, এটা গুড সাইট, বিকজ আমি ইউজ করছি অ্যান্ড আমার ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো, প্রায় 3 মাস মতো হতে যাচ্ছে আমি ইউজ করছি স্প্যারো হোস্টের এই হোস্টিং প্ল্যান, যেটা আমার টেক ওয়েবস ডট সাইট যে ওয়েবসাইট আছে সেটা আমার এই হোস্টিংয়ে রান হচ্ছে, এবং যে ভিডিওগুলো আমার ওয়ার্ডপ্রেসের উপরে যে ভিডিওগুলো বানানো, সেই ভিডিওগুলো এই হোস্টিং থেকে বানানো। তো আমি যখন ভিডিওগুলো বানিয়েছি, তো তোমরা তো একটা স্পিড সম্বন্ধে যদি কারো জানার থাকে যে কীরকম স্পিড হতে পারে, তো তোমরা সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারবে যে স্পিডটা কীরকম। তবু আমি এখন দেখাবো অবভিয়াসলি, অ্যান্ড চলো আমি আর দেরি করছি না, চলো সরাসরি আমি সেই কোম্পানির ওয়েবসাইটে চলে যাই এবং দেখে নিই যে আমাদের আর এক্সট্রা আর কোনো প্ল্যানগুলো যেগুলো আছে সেগুলো রেট কেমন। তো মিনিমাম যেটা প্ল্যান সেটা 50 rupees আমি বললাম, তো চলো আমরা ডেস্কটপে যাই এবং গিয়ে দেখে নিই যে আর বাকি প্ল্যানগুলো কী কী আছে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আমাদের ক্রোম ব্রাউজারে, এখান থেকে আমরা সার্চ করবো দ্য স্প্যারো হোস্ট, যেটা অবভিয়াসলি আমি এখন তোমাদের দেখাতে যাচ্ছি। স্প্যারো হোস্ট গুগল সার্চ দিলাম অ্যান্ড দেন আমার স্প্যারো হোস্ট ডট ইন ওয়েবসাইট ফার্স্টেই চলে এসছে, অ্যান্ড আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটা দেখো, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, আমাকে স্প্যারো হোস্ট কোনোরকম স্পন্সার্ড করতে দেয়নি। সো আমার একটা পার্সোনাল আমি ইউজ করেছি এখান থেকে, সো আমি একটা পার্সোনাল ওভারভিউ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো ইট ইস নট এ প্রমোশনাল ভিডিও। তো দেন আই এম এখানে আমি চলে এসেছি, এখানে আমার আসার পরে অবভিয়াসলি আমি চলে যাবো ওয়েব হোস্টিং অ্যান্ড দেন সিপ্যানেল শেয়ার্ড হোস্টিংস। সিপ্যানেল শেয়ার্ড হোস্টিং আমি আসার পরে এখানে দেখো স্টার্টিং অ্যাট ₹50 পার মান্থলি, জাস্ট আমি তাও বিশ্বাস করতেই পারছিলাম না প্রথম যে 50 টাকা পার মান্থ দিয়ে আমি হোস্টিং পেয়ে যাবো, অ্যান্ড তার সঙ্গে আমি একটা ডট ফ্রি ডট সাইট ডোমেন ইয়ারলি পারচেস করলে আমি ফ্রি পেয়ে যাবো, যেটা আমি পেয়েছি টেক ওয়েবস ডট সাইট, যেখান থেকে আমার ওয়ার্ডপ্রেসের সিরিজ আমি দেখেছি তোমাদের সাথে এবং সেটা রানিং আছে। সো এটা তোমরা আমি স্পেসিফিকেশানগুলো দেখ বলে দিচ্ছি কী আছে। এখানে দেখো 1 GB র্যাম পাচ্ছি, আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছি, 10 GB SSD স্টোরেজ পাচ্ছি, 10 GB ফ্রি CDN পাচ্ছি, একটা ডোমেন পাচ্ছি, অ্যান্ড অন ডোমেন হোস্ট পাচ্ছি, একটা মাত্র ডোমেন আমরা হোস্ট করতে পারবো, অ্যান্ড একটা ইমেল অ্যাকাউন্ট পাচ্ছি, একটা ডেটাবেস পাচ্ছি, আনলিমিটেড ট্রাফিক পাচ্ছি, আর কি চাই, জাস্ট স্টার্ট আপের জন্য আর কি চাই, ইটস আ ফুল প্যাকড
ফর স্টার্টআপ, ঠিক আছে? আমি বলে দিচ্ছি এটা কোনো মানে বিজনেস ওয়েবসাইটের জন্য না, এটা যারা স্টার্টিং কিছু করতে চাইছো তাদের জন্য এটা অবভিয়াসলি বেস্ট অ্যান্ড বেস্ট। সো নেক্সট আমার চলে যাচ্ছে স্ট্যাটারে। স্ট্যাটারে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 GB র্যাম, যার একটু মানে হেভিলি ট্রাফিক প্রয়োজন, যার মানে ইউজারকে গেন করতে চাইছে। কোনো ব্লগ ওয়েবসাইট যে স্টার্ট করলে ব্লগ ওয়েবসাইট এখন মানে 100-150-200 ইউজার আছে, তার জন্য স্টার্টার প্ল্যানটা অবভিয়াসলি বেস্ট, ঠিক আছে? তো এখান থেকে তোমরা গিয়ে ₹80 পার মান্থ এখান থেকে তোমরা এটা পারচেস করতে পারো। এখানে আমরা কী পাচ্ছি, 2 GB র্যাম পাচ্ছি, আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছি, আনলিমিটেড স্টোরেজ পাচ্ছি, 10 GB ফ্রি CDN পাচ্ছি, 3 ডোমেন হোস্ট পাচ্ছি, মানে 3টে ডোমেন আমরা হোস্ট করতে পারবো, 10টা ইমেল অ্যাকাউন্ট পাচ্ছে, 5টা ডেটাবেস, আনলিমিটেড ট্রাফিক। এবং এটা বিজনেস, যারা যদি কোনো বিজনেস বা কোনো ক্লায়েন্টের জন্য যদি কেউ হোস্ট করতে চাও তাহলে এটা তোমরা দেখতে পারো, নো প্রবলেম। সো আমি যদি এটাকে এই ₹50 পার মান্থ যে প্ল্যানটা, আমি এটাকে যদি অর্ডার নাও ক্লিক করি, অর্ডার নাও ক্লিক করার পরে আমাদের এখানে দেখাবে একটা রেজিস্টার্ড নিউ ডোমেন। সো অবভিয়াসলি আমি একটা রেজিস্টার্ড নিউ ডোমেন করলাম, যে আমি টেক ওয়েব অ্যান্ড আমি এখান থেকে ডট সাইট, যেহেতু আমি এটা ফ্রি পাচ্ছি সো আমি এটা চুজ করে নিলাম, ঠিক আছে? যদি এটা হচ্ছে কন্টিনিউ করলাম, ঠিক আছে? আমার এখানে ₹110 দেখালেও কোনো প্রবলেম নেই, বিকজ আমি এটাকে ইয়ারলি চুজ করবো, তখনই আমি এটা ফ্রি ডোমেন পেয়ে যাবো। দেখো এখানে ₹500, ঠিক আছে? আমি জাস্ট আই এম গোয়িং টু কন্টিনিউ, অ্যান্ড আমি কন্টিনিউ করার পরে এগুলো কিছু নিতে চালিয়ে নেবে, না চাইলে কোনো অসুবিধা নেই, জাস্ট এখান থেকে সিম্পলি কন্টিনিউ করে যাচ্ছি। কন্টিনিউ করার পরে এখানে এসে যদি এখন মানে এখন যদি এখানে মানে স্প্যারো 50 বলে একটা মানে অফার চলছিল, যেখান থেকে আমরা 50% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন নেই। তো তোমরা এখানে কন্টিনিউয়াসলি চেক করতে থাকবে, এবং আমি ডিসক্রিপশনে মানে যখন তোমরা এই ভিডিওটি দেখছো, যদি তখন মানে আমি আপডেট যদি পাই কোনো প্রোমো কোডস, তো অবভিয়াসলি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো একবার অবভিয়াসলি কি ডিসক্রিপশনটা চেক করে নিয়ে কোনো প্রোমো কোড আমি দিয়েছি কি না, ঠিক আছে? তো আমি এখানে স্প্যারো 50 যে ছিল 50% ডিসকাউন্ট, সেটা ভ্যালিডেট করলে আমাকে অবভিয়াসলি এখন ইনভ্যালিড আই হোপ বলবে, হ্যাজ এক্সপায়ার্ড, অবভিয়াসলি নো এখন এটা নেই। তো এরকম অনেক অফার আসে এখানে, এখানে আসার পরে তোমরা এই যেটা যদি 50% ডিসকাউন্ট পেয়ে যাও, তাহলে তোমরা কী হবে, এই 1 বছরের এই হোস্টিংটা উইথ একটা ফ্রি ডোমেন তোমরা মাত্র 250 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে? তা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, তো তোমরা এখান থেকে গিয়ে অবভিয়াসলি এই হোস্টিং প্ল্যানটা নিতে পারো, sparrowhost.in তোমরা এখান থেকে গিয়ে চেক আউট করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি ইউজ করছি techwebs.site, যেটা আমার ওয়ার্ডপ্রেস সেখান থেকে চলছে, এবং ওয়ার্ডপ্রেসে জানো যে হেভিলি একটা মানে হোস্টিং না হলে সেটা ঠিকঠাকভাবে চলে না, তো আমার চলছে এখন পর্যন্ত কোনো প্রবলেম তো আমি পাইনি, ঠিক আছে? তো আবারও বলছি এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, ইটস নট এ প্রমোশনাল ভিডিও, আমি জাস্ট আমার পার্সোনালি আমি এখান থেকে পেয়েছি বলে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো বন্ধুরা আজকের জন্য ব্যস্ত দর্গই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।